এসএসসি পাশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই এসএসসি পাশে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এসএসসি পাশে তিন জেলায় নিয়োগ দেবে দেশবন্ধু গ্রুপ। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এসএসসি পাশে কোন কোন জেলা থেকে দেশবন্ধু গ্রুপে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এবং কিভাবে আপনারা চাকরিটি পেতে পারেন। দেশের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিউয়ার্স, আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যদি ভিডিওটি ভালো করে দেখে থাকেন, তাই ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি এবং পার্ট টাইমের বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে প্রকাশ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের নাম দেশবন্ধু গ্রুপ, পদের নাম সিকিউরিটি গার্ড, পদসংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, অভিজ্ঞতা প্রার্থীকে নিরাপত্তা প্রহরীর কাজের বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন পূর্ণকালীন, বয়স 18-40 বছর, কর্মস্থল নরসিংদী, সিরাজগঞ্জ ও ঢাকা, আবেদনের শেষ সময় 24 আগস্ট 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য bdjobs লেখা এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে bdjobs এর এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং চৌকিদার দেশবন্ধু গ্রুপের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে চাকরির সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন, যেমন চাকরির দায়িত্বসমূহ, প্রাঙ্গণে প্রবেশ এবং প্রস্থান করার সময় ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস পরীক্ষা করার জন্য দায়ী, সমস্ত রেজিস্টার এবং নথি আপডেট এবং বজায় রাখা, নিরাপত্তা অথবা নিরাপত্তা পদ্ধতির সঠিক ইমপ্লান্টেশন নিশ্চিত করা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অবিলম্বে কর্তৃপক্ষকে রিপোর্ট করা, অন্য কোনো দায়িত্ব ব্যবস্থাপনা দ্বারা অর্পণ করা হবে। এখান থেকে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস পড়ার পর এখান থেকে আপনার bdjobs এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। bdjobs এর অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে একটি bdjobs এর অ্যাকাউন্ট কোন নির্ভুলভাবে লগ ইন করা যায়। যেহেতু আপনারা এখানে আবেদন করবেন তাই আপনাদের bdjobs এর অ্যাকাউন্টটি একদম স্বচ্ছ হতে হবে, তাই আপনারা এখানে বলে দিবেন, আমরা আপনাকে খুব সুন্দরভাবে তার অনুযায়ী বলে দিব। এরপর নিচের দিকে এসে অনলাইনে আবেদনে ক্লিক করে দিবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে। যেহেতু এটা এসএসসি পাশে তাই আমি এখানে 15,000 বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসিয়ে দিবেন, প্রায়োরিটি লেভেল হাই অথবা রেগুলার দিয়ে নেবেন। দেওয়ার পরে সতর্কবার্তাটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। মনে রাখবেন, এই সতর্কবার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি খুব ভালোভাবে পড়বেন। পড়ার পর উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আবেদনে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। এবং ভিউয়ার্স, আপনারা যারা এখন দেখেছেন আমাদের ভিডিওটি, 24 আগস্ট এটা ডেডলাইন হলেও আপনারা যখনই দেখবেন তখনই সাথে সাথে আবেদন করে দিবেন। যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি আপনাকে ইন্টারভিউতে কল করা হবে।